Welcome to my YouTube channel. Thanks for click this video. ইতিমধ্যে আরেকটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে উত্তর দিনাজপুর জেলায় আরো কিছু কয়েকটি ব্লকে তাদের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কী কী যোগ্যতা লাগবে এবং বয়সের সময়সীমা কত, আবেদন কীভাবে করবে, আবেদনের লাস্ট ডেট কবে, সিট সংখ্যা অর্থাৎ আবেদন যে করবে তাদের পদের সংখ্যা কতগুলো আছে, কোন কোন ব্লকে কতগুলো শূন্য পদ আছে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। রাজ্যে আবারও নতুন একটি জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে। কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে। নিয়োগ করা উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্যকেন্দ্র, পদের নাম হচ্ছে আশাকর্মী, অবশ্যই আগেই বলে দিয়েছি। মোট শূন্য পদ হচ্ছে 60টি, রায়গঞ্জ ব্লকের 18টি শূন্য পদ, কালিয়াগঞ্জ ব্লকে 11টি, ইটাহার ব্লকে 16টি, হেমতাবাদ ব্লকে 15টি শূন্য পদ রয়েছে। তো শূন্য পদ হচ্ছে মোট 60টি। তো রায়গঞ্জ ব্লকের আন্ডারে আছে 18টি, কালিয়াগঞ্জ ব্লকের আন্ডারে আছে 11টি, ইটাহার ব্লকের আন্ডারে আছে 16টি, হেমতাবাদ ব্লকের আন্ডারে আছে 15টি। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে গোয়ালপুকুর আছে, করমদিঘি আছে, ইসলামপুর ব্লকে আছে, এগুলো আছে। তো এবার এই সাইডের ভিডিওটা দিলাম যে উত্তর দিনাজপুর জেলা আছে রায়গঞ্জের আন্ডারে যেগুলো আছে সেগুলো এখানে পড়ছে। হচ্ছে তোমার রায়গঞ্জে 18টি আছে, কালিয়াগঞ্জে 11টি আছে, ইটাহার ব্লকে 16টি আছে, হেমতাবাদ ব্লকে 15টি রয়েছে, মোট 60টি শূন্যপদ রয়েছে। তো বয়সের সময়সীমা, প্রার্থীকে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য 22 থেকে 40, অর্থাৎ তপশিলি জাতি উপজাতি যে আছে তারা বয়সের ছাড়পত্র পাবে, অর্থাৎ 22 থেকে 40-এর মধ্যে হতে হবে। সব ক্ষেত্রে বয়স হিসাব করা হবে 1 জানুয়ারি 2022 তারিখ হিসাবে। অর্থাৎ যারা জেনারেল আছে তাদের বয়স লাগবে 30 থেকে 40-এর মধ্যে, আর যারা এসসি এসটি আছে তাদের লাগবে হচ্ছে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে 1-1-2022 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা, এই পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। আর একটা কথা, এই এই প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দা হতে হবে। পাশাপাশি এই পদের জন্য কেবলমাত্র বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো অবিবাহিত মহিলা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে না, শুধুমাত্র যাদের বিয়ে হয়েছে, যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে তারাই মাত্র আবেদন করতে পারবে। তাছাড়া কোনো অবিবাহিত মহিলা বা মেয়ে আবেদন করতে পারবে না। আবেদন পদ্ধতি, এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোগ করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় নির্ধারিত ড্রপ বক্সে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2022, অর্থাৎ তোমার যে যাবতীয় ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটা খামের মধ্যে দিয়ে ব্লকের যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। নির্বাচন পদ্ধতি, এই পদের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের 90% এবং ইন্টারভিউ 10%, সর্বমোট 100 নম্বরের মধ্য দিয়ে প্রার্থীকে বাছাই করা হবে। ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে? আবেদনকারীকের আধার কার্ডের জেরক্স লাগবে, মাধ্যমিকের মার্কশিটও এবং অ্যাডমিট লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো অ্যাটেস্টেড সহ, 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানায় লেখা খাম, বিবাহিত, বিবাহ বিচ্ছেদ হলে ডিভোর্স সার্টিফিকেট, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমাকে থাকতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড দিয়ে একটা ফর্ম ফিল আপ করে, ওই যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে তোমাকে একটা খামের মধ্যে ভরে নিজের ঠিকানা লিখে ওই টিকিট, 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা থেকে ওই ভিডিও অফিসে গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে। জমা দিয়ে আসার পর তোমাকে অবশ্যই তারা ইন্টারভিউর জন্য ডাকবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক প্লাস যে আবেদনের ফর্মটা আছে সেটাও দেওয়া থাকবে, এখান থেকে গিয়ে সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে লিখে তোমরা জমা দিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, খুব 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 শেয়ার করো।
আর দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। থ্যাংক ইউ।